দর্শক মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা মুজিব, একটি জাতির উপকার, যেটি নির্মিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর। নির্মাণ করেছেন শ্যাম বেনেগাল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শেরেবাংলা একে ফজলুল হকের চরিত্রে, যিনি অভিনয় করেছেন, তিনি আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসার শহীদুল আলম সাচ্চু। তিনি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। এই যে সবার সঙ্গে থাকলে তো ভালোই থাকা যায়। আচ্ছা, বাঙালির শ্রেষ্ঠ সন্তানকে নিয়ে যে সিনেমা, সেই সিনেমার একটা ইতিহাসের অংশ হতে পেরেছেন, এবং ক্যারেক্টারটাও বাংলার বাঘ, মানে একটু জানতে চাই আপনার কাছে কেমন ছিল এই কাজের অভিজ্ঞতাটা। মানে কাজের অভিজ্ঞতা বাংলার বাঘের সম্পর্কে তো ছোটবেলায় উপর দুপুর দিয়ে জানতাম, যা জানার। তো কাজ করতে গিয়ে যেটা হয়েছে যে কাজ করতে গিয়ে একটু রিসার্চ ওয়ার্ক করা, যেরকম ফুটেজগুলো দেখা, ওনার আর্কাইভে যা আছে বা বইতে দেখা সেই জায়গাগুলো, তো ওইটি করতে যে আরও বেশি জানা হয়েছে বেসিক্যালি। বিকজ আমাদের ওই সময়কার ফজলুল হকের সময়কার রাজনীতি, এবং উনি ওই সময়ই যে দুই বাংলার কৃষকদের যেভাবে ভালোবাসতেন, সেইগুলো অনেক নতুন নতুন তথ্য পেয়েছি। তারপরে করতে যেহেতু আসলে তো যেহেতু এটি বঙ্গবন্ধুর বায়োপিক, সেই জায়গাটায় ওনার আশেপাশে যে নেতারা ছিলেন তারা কেমন করতেন সেগুলো খুব একটা, সেগুলো তো আর দেখানো যাবে না তো, কিন্তু ওনার গুরু শ্রেণী যারা ছিলেন তাদের মধ্যে ফজলুল হক অবশ্যই, বঙ্গবন্ধুর বাবা পছন্দ করতেন, ওনার মা পছন্দ করতেন না একে। তো এইগুলো করতে যে একরকম ওনার সম্পর্কে জানতে পেরেছি, এটা একটি ব্যক্তিগতভাবে বৃদ্ধি হয়েছে, এটা আমার বিষয়। আর একটি বিষয় হচ্ছে ইতিহাসে, যেটা আপনি বললেন প্রথমে যে ইতিহাসে একটা অংশ, সেটি যদি খুবই অল্প সময় হয়, পাসিং শট হয়, তাহলেও ইতিহাসের অংশ থাকা একটা যে কোনো অভিনেতার জন্যই একটা। যার সঙ্গে কথা বলছিলাম সবাই বলছিলেন যে এই সিনেমার এক সেকেন্ডের কোনো পার্ট হওয়া মানে ইতিহাসের সাক্ষী হওয়া। একদম তাই। আর তার চেয়ে বেশি আসলে আমি শ্যাম বেনেগালের সাথে কাজ করতে পারলাম আমরা, সেটি একটা আলাদা বিষয়। ইন্টারন্যাশনাল এরকম যিনি একজন ডিরেক্টর। এই বিষয়টা একটু জানতে চাই যে এই যে শ্যাম বেনেগালের কথা বলছিলেন, তিনি তো ভিন্ন ভাষাভাষীর ভিন্ন জনরার একজন মানুষ, তো সবচেয়ে বড় কথা তিনি একজন অবাঙালি, তো সেক্ষেত্রে মানে কোনো কমপ্লিকেশন ছিল নাকি ভীষণ ভালোভাবে কাজটা হয়েছে? না, উনি যখন বিটিভিতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম এটার জন্য, সেদিন উনি সৌভাগ্যক্রম আমার যে উনি উপস্থিত ছিলেন, তারপরে উনি দেখেই বোধহয় আমার মোটাটা তাজা ছিলাম তখন, সেই জন্য দেখেই যাই তো উনি বেশ সুন্দর করে কথা বলেন, যে না মনে হচ্ছে অনেক দিনের পুরনো পরিচিত আমাদের সঙ্গে, সেরকমভাবে উনি বিহেভ করেছেন, সেইটা কোনো অসুবিধা হয়নি। বা উনি যেখানে যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন ওনার টিমের সবাই, সেটা অসুবিধা হয়নি, এটা ফ্যান্টাস্টিক, সেটা ঠিক আছে। কিন্তু তার চেয়েও বড়ো বিষয় হচ্ছে কি আমার আসলে, যে আমরা যখন বম্বে টিমটা যাবে তার কয়েকদিন আগে, দুই আপা প্রাইম মিনিস্টার এবং শেখ হাসিনা এবং শেখ রেহানা, দুই বড়ো বড় আপা ছোটো আপা, ওনারা আর্টিস্টের সঙ্গে এক ঘন্টাখানেক মতো বসতে চেয়েছিলেন। সেই ঘন্টা আমার কাছে যেমন প্রায় আড়াই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টার কাছাকাছি চলে গেছিলো। ওইটি ওনার মায়ের সম্পর্কে বা প্রত্যেকটা চরিত্র সম্পর্কে বলছিলেন, দাদা দাদি নানা নানিদের সম্পর্কে বলছিলেন দুই আপা মিলিয়ে, সেইটার এক্সপিরিয়েন্সটা আমার কাছে সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স। মানে বঙ্গবন্ধুর কন্যাদের রক্ত প্রবাহিত হচ্ছে, সেই দুটো মানুষ আমাদের সামনে এরকম প্রশ্ন করছে, এবং খুবই ক্যাজুয়াল কথা বলতে বলতে আবার নাস্তা করতে নিয়ে গেলেন উঠোনে, উঠোন থেকে আবার ভেতরে উপহার দেয়া, অনেক জানা অজানা কথা বলা এবং খুবই ফ্রিলি বলা, যে সো এইটি অনেক বড় ব্যাপার ছিল। হয়তো ছোটোবেলায় কাছ থেকে হয়তো দেখার সুযোগ হয়েছে, সেটি তো আসলে রাসেলের একটি সাইকেল ছিল, তো আমরা কলাবাগান, সোমনবাগ, ধানমন্ডির ছেলেমেয়েরা আমরা ওই 32 নম্বরে যেতাম ওই সাইকেল দেখার জন্য। তো আমরা যেহেতু সরকারি চাকরিজীবীর সন্তান, তো সাইকেল ধর আমাদের ভাগ্যে জোটা না, সো ওই সাইকেলটা চালাতে দেখতাম, তো দেখতাম যে কখনও কখনও একদিন পুলিশের বলতে যাও যাও বাচ্চারা, একদিন দেখলাম যে ধমক দিল এক লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি পরা এক লোক বললো, চেক চেক লুঙ্গি পরা বললো, আই ওদের ভেতরে ঢুকতে দাও রাসেল, চালিয়ে দাও চালিয়ে দাও চালিয়ে দাও, সাইকেল বন্ধুরে বন্ধু সাইকেল চালাতে দাও। তো এই যে পড়াশোনা ওটা রাসেলের বাবা, তো তারপরে প্রথম চকলেট খাওয়া যেটা হয়েছিল আমাদের, যে টফি অ্যান্ড চকলেট, সেটা হচ্ছে ওর বড়ো বুবু,
তার হাজবেন্ড নিয়ে আসছে, মানে এখন যেটা বুঝি যে ডক্টর ওয়াজেদ সাহেব বিদেশে গিয়েছিলেন, সো ওর বুবু বলেছে তো বন্ধুদের দাও। তো আমাদের সুবর্ণবাগ, শুক্রাবাদ, কলাবাগান, ধানমন্ডি ছেলে মেয়েরা এভাবে করে আপা দেখতেন। সো রাসেলের বুবু, সো দুই বুবুকে দেখলাম কাছ থেকে দেখা। সো 15 আগস্টের যে মতো নৃশংস হত্যাকাণ্ড যখন ঘটলো তখন আমাদের কাছে কিন্তু রাসেলের বাবা মারা গেছে, রাসেলের আব্বা মারা গেছে, এটা আমাদের কাছে ছিল। সো এত কিছু জানাশোনার পরও এই যে 4 ঘন্টা ওনাদের সাথে কথা বলার এই সুবাদে কথা হলো, সেইটা সবচেয়ে বেশি বড় ইতিহাস আমার কাছে। আর এই পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গাটা, এই মানে আরও বেশি আবেগের যে ওই সিনেমাতেই আপনি কাজ করছেন, মানে এটা আসলেও অবিশ্বাস্য। আপনি কি প্রধানমন্ত্রীকে আপনার এই গল্পটা বলেছিলেন? না, প্রধানমন্ত্রীকে এই পার্সোনাল কথা বলিনি। তখন এখন আমাদের হয় যে বললে অনেকেই অনেক রকম ভাবে। সো আমাদের কলাবাগানের ছেলেমেয়েরা আমরা এমনিতেই তো আসলে 32-এর সঙ্গে অনেক বেশি কানেক্টেড। আমার বড় ভাই যেহেতু পলিটিক্স করতেন, সো আমার বাবা যেহেতু ওনার সঙ্গে পলিটিক্স করতেন, আমার বাবা যেহেতু বঙ্গবন্ধুর ডাকে আগে আগে গোল্ডেন হ্যান্ডশেক করে 5 বছর চাকরি ছিল, তারপর উনি মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু বলেছিলেন যে আপনারা যদি চাকরি গোল্ডেন হ্যান্ডশেক না করেন তাহলে মুক্তিযোদ্ধারা কী করে চাকরি পাবে। সো আমার বাবা 5 বছর আগেই রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন, আমার ভাইরা মুক্তিযোদ্ধা। এবং সো এগুলো বলিনি, এগুলো ওনাকে বলিনি। মানে আপনার কাছে এই সিনেমার একটা অংশ হওয়া এটা অনেক বড় একটা ইমোশনাল ব্যাপার এবং ফ্যামিলিগত ব্যাপার, অঞ্চলের ব্যাপার। কলাবাগান, ধানমন্ডি, শুক্রাবাদ এইখানকার ছেলেমেয়ে যারা আছে, রাসেলের বন্ধু যারা আছে, যারা আমরা অভিভাবক করতাম, যারা সিনিয়র জুনিয়র বন্ধু, এরকম যারা মিষ্টি দেখতাম, রাসেল সুন্দর ব্যবহার করতো, তো তাদেরও ইমোশনাল আলাদা এটা এই জায়গাটায়। আচ্ছা, এই যে ট্রেলার দেখেছেন, গানও দেখেছেন, দুদিন পরে ছবি মুক্তি হতে যাচ্ছে, যদি একটু এই মুহূর্তে বলেন যে দর্শকদের কি বলবেন ছোট করে একটু? না, দর্শক দেখেছে হয়তো, দর্শকরা একটা আমি হৃদি হকের ছবির কথা এই মুহূর্তে বলতে চাই, মুক্তিযুদ্ধের ছবি, মুক্তিযুদ্ধ 71 সেদিনগুলো, সেইটির মধ্যে মানুষ ভাসছে এখন পর্যন্ত। মুজিব একটি রূপকার দেশে এই ছবিটি যাওয়ার পর হয়তো আর এক রকম ভাষা হয়তো শুরু হবে মানুষের মনে, এটাই মনে হচ্ছে আমার কাছে। অনেক অনেক শুভকামনা, ভীষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ সময়ের দর্শকদের প্রতি এবং সময়ের নেপথ্য কর্মীদের প্রতি অনেক অনেক শুভকামনা।